হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কি করছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি বুলটি চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে অনেক লেট আমি ব্লগটা স্টার্ট করেছি, ভেবেছিলাম আজকে কোনো ব্লগই করব না, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না, কিন্তু আবার হঠাৎ মনটা মানে কিরকম জানি একটু করছে। ভাবছি যে এখন ছেলেও ঘুমিয়ে গেছে, তো বসে আর কি করবো, একটু তোমাদের সাথে একটু বক বক করে নিই। আর এখন বাজে হলো গিয়ে, দাঁড়াও টাইমটা দেখে নিই একটু। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 3:30। তো 3:30 বেজে গেছে, আর আমার জাস্ট এইমাত্রই খাওয়া হলো, দুপুরবেলার খাওয়াটা এইমাত্রই হলো, ছেলেরও খাওয়া হয়ে গেলো। আর এই যে দেখো আমার ছেলে এখন ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি বসে গেছি তোমাদের সাথে একটু বক বক করার জন্য। আর আজকে সকাল থেকে আমি কোনো কিছুই শ্যুট করিনি, এখন এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা তো স্কুল গেলাম, স্কুল থেকে এসে তারপরে সংসারের যাবতীয় যত কাজকর্ম সব কিছু নিয়ে প্রচণ্ড বিজি হয়ে গেছি। আর আজকে কয়েকটা দিনে কাজের এত প্রেশার, এত কাজ বেড়ে গেছে, কি বলবো। ঘরে তো কাজের আমার শেষ নেই, কিন্তু দিন দিন দেখছি কাজ কমছে না, শুধু বেড়েই যাচ্ছে। তো অনেক কাজকর্ম কাজকর্ম সেরে তারপরে ওকে স্নান করালাম, আমি স্নান করলাম আর খাওয়া দাওয়া হলো। আর আজকে বড় খুব সকাল সকাল বের হয়ে গেছে, ওর অফিসের কাজে আজকে একটু দূরে গিয়েছে, তো এ কারণে অনেক কাজকর্মতে ও আমার হেল্প করে, যেগুলি আজকে করতে পারেনি, এ কারণে আমার উপর আজকে প্রেশারটা আরও একটু বেড়ে গেছে। আর এখন এখন থেকে স্টার্ট করলাম, তো দেখা যাক কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি, যতটুকু সম্ভব হয় শেয়ার করব। আর আজকের ওয়েদারটা কি বলবো, একদম মানে প্রচণ্ড একটা বৃষ্টি ওয়েদার করে রেখেছে আকাশে মেঘমেঘ। সকালবেলা কিন্তু রৌদ্র ছিল, কিন্তু এখন রৌদ্র একদমই নেই, মানে পুরো মেঘমেঘ ওয়েদার করে রেখেছে আকাশটা, আকাশের মুখ ভার হয়ে গেছে। তো জানি না কেন, আর এটা আজকে থেকে হয়তো স্টার্ট হয়েছে, কতদিন চলবে তাও জানি না। আর ঠান্ডাও খুব বেড়ে গেছে, আজকে সকালবেলা এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে মনে হচ্ছে মানে সর্দি চলে আসছে আবার। আর শীত মানে শীতের সিজন শুরু হতে না হতেই তো সর্দি হয়ে গেল 2-3 বার, আর এখন মনে হচ্ছে আবার হবে। তো এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। এখন মনে হচ্ছে সোয়েটার পরে নিতে হবে, কারণ আর বেশিক্ষণ এভাবে থাকতে পারবো না, ঠান্ডা কিন্তু খুব লাগছে। তো সোয়েটার পরে নেবো, আর এখন বিকেলবেলা যে টুকটাক কাজকর্মগুলি আছে, ঘর ঝাড় করা, কাপড় চোপড় গোছগাছ করা, তো সেই কাজকর্মগুলি সেরে নেবো। ছেলে ঘুমে আছে, ওই সুযোগে আমি আমার কাজকর্মগুলি সেরে নেবো। আর আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস মানে ছোট্ট একটু শেয়ার করব, একটু জিনিস যেটা আজকে ফার্স্ট টাইম আমার ছেলে করেছে। তো আমার ছেলে আজকে ফার্স্ট টাইম কী করেছে সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, আমার ভিডিওটাতে থাকতে হবে, তো তাহলে অবশ্যই দেখতে পাবে। আর সেটা দেখাচ্ছি একটু পরে, আমি আগে বিকেলবেলার কাজকর্মগুলি শেয়ার করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো আমার ছেলে আজকে পুজোটা দিচ্ছে, ওকে স্নান টান করিয়ে দিলাম, আর ও এখন পুজো দিচ্ছে। ওর বাবা সব কিছু করে ফুল টুল তুলে সব কিছু একদম রেডি করে গিয়েছিল, কিন্তু ওর একটু সময়ের অভাব ছিল, সকালবেলা খুব আজকে তাড়াতাড়ি বের হয়েছেও, তো যে কারণে পুজোটা ও দিতে পারেনি। আর আমারও কিছু প্রবলেম আছে যে কারণে আমি দিতে পারবো না পুজোটা, তাহলে সারাদিন কি ঠাকুরকে উপোস রেখে দেবো? তো এই কারণে ছেলেকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু বলে দিচ্ছি কোনটা কি করতে হবে। আর আজকে ফার্স্ট টাইম ও এটা করছে, তো আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখো, ও মোটামুটি মানে ঠাকুর আজকে উপোস থাকবে না, ওটা করছে, ও পুজোটা দিচ্ছে। ননদ দিকে দেখে দেখে দাও, আচ্ছা সারবে, এর থেকে বেশি আর লাগবে না। এবার তুমি ঠাকুরকে একটা প্রণাম করো, একটা প্রণাম করো, করেছ? এদিকে ঠাকুরের দিকে, ঠাকুরের দিকে, ঠিক আছে, হয়েছে। বন্ধুরা গুড ইভিনিং, এখন সন্ধ্যের টাইম, আর এখন আমি আছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। আর ও চলে এসেছে বাড়িতে, আর এই যে দেখো আসার সময় টিফিন নিয়ে এসেছিল।
তো আসার সময় টিফিনটা নিয়ে এসেছিল, এই যে দেখো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, যদিও এগুলি গরম গরম খেতেই টেস্ট। তো এটাকে এখন আমি আবার গরম করে নিচ্ছি একটু। আর এই যে দেখো এদিকে একটু এদিকে একটু চাউমিন করেছিলাম, তো ছেলেকে দিয়েছি, ছেলে খায়ও নি। আর এই যে দেখো এদিকে দুধটা জাল বসিয়ে দিলাম। তো বন্ধুরা এখন ও বাড়িতে এসেছে, আর এখন আমরা টিফিন করব একটু। আর ও আসার সময় টুকটাক একটু ফল টল নিয়ে এসেছিল, সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো এটা এনেছে, এটা হলো কেক তো ছেলের জন্য, আর আমার জন্য কেক নিয়ে এসেছে। তো বন্ধুরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যে কি বলবো, তোমাদের সাথে তখন শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, কারণ ওরকম সিচুয়েশনে কেউ কোনো কিছু শেয়ার করতে পারে না। তো যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে মানে জাস্ট একটুতেই বেঁচে গেলাম, ওরকম একটা অবস্থা হয়ে গেছে। তো কি হয়েছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যদিও এখন মোটামুটি সবকিছু ক্লিন হয়ে গেছে। আমার বর শাশুড়িমা ওরা মিলে সবকিছু মোটামুটি ক্লিন করে নিয়েছে, তারপরেও জাস্ট একটু দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। তো বন্ধুরা এই হলো সেই জায়গাটা, কিছুক্ষণ মানে জাস্ট একটু আগে তোমাদেরকে যে জিনিসগুলি দেখালাম সেগুলি হলো এই যে এই জায়গাটা আমার ঠাকুর পুজোর আসনটা ছিল, আমি এখানেই আসন দি মানে আসনটা পেতেছিলাম। আর এই যে দেখো উপরে এই যে এখানে একটা বোর্ড আছে, আর এদিকে দেখো অল্পেতে বেঁচে গেছি কেন বলছি, এদিকে দেখো পুরো কাপড় চোপড় ভর্তি আমার আনলা আছে এখানে, এই যে। তো ভগবান অল্পেতে বাঁচিয়ে দিল, কারণ এই জায়গাটাতে এটা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন পুরো মানে আগুন ধরে গেছিলো। আর আসনেরও মানে ঠাকুরের আসনেরও অনেক জিনিসপত্র জ্বলে গেল, এই যে এখন অনেকটা ক্লিন করে নিয়েছে, মুছে টুছে নিয়েছে ওরা সবাই মিলে, সব কিছু এখন তুলে নেওয়া হলো। তো ভাবো যদি আগুনটা লাগতো আরো ভালোভাবে তাহলে কি যে একটা অবস্থা হতো। এই যে দেখো আমার পুরো ঘরে এইদিকে আলনাটা, এদিকে হলো বেড, এদিকে এই যে লক্ষ্মীকে কোথায় নিয়ে এসেছি দেখো, কারণ ওই আগুনের থেকে বাঁচানোর জন্য। আর এই যে দেখো এখানে ঠাকুরের জিনিসপত্র এগুলিও প্রায় পুড়ে গেছে, অনেকটাই পুড়ে পুড়ে গেছে এই যে। আর এই যে দেখো ব্যাগটা, এটা জ্বলে গেল, এটাতেও ব্যাগ ছিল কয়েকটা কিন্তু জ্বলে গেছে। আর এটা দেখো আমার স্কুলের ব্যাগ যেটা আমি স্কুলে নিয়ে যাই, এই যে দেখো পুরোটা জ্বলে গেছে, এই যে পুরোটাই এ সাইডটা পুরোটা জ্বলে গেছে। তারপরে ওটার ভেতর যে ব্যাগ আছে ওটা থেকেও একটা জ্বলে গেছে। তো বন্ধুরা যদিও ওই সিচুয়েশনটা তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভবও নয়, কারণ ওরকম টাইমে মাথায় কাজ করছিল না কি করব এত আগুন দেখে, তো তখন ক্যামেরা করা ওটা পসিবল নয়। তারপরেও এখন একটু তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ হলো এখন সন্ধ্যের টাইম আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি রান্নাঘরে এসেছি, তো ছেলের জন্য টিফিন করেছি, ছেলেকে টিফিন খাওয়াচ্ছিলাম। বড় বাড়িতে এসেছিল কিন্তু ও ঘরে ছিল না, ও পাশে আমার মানে মামা শ্বশুরের ঘরে গিয়েছে, আর আমি ছিলাম এদিকে রান্নাঘরে, আর এদিকে ওই সন্ধে টন্ধে দেওয়া হয়েছিল। তো যেটা বলতে লেগেছিলাম তারপরে মানে হঠাৎ ছেলেকে টিফিন করাতে করাতে হঠাৎ করে আওয়াজ পড়ছিল ওই রুমে, আর আমি বরকে ডাকছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওই কিছু করছিল, কারণ ওইখানে না ঠাকুরের মানে আসনের উপরে অনেকগুলি গ্যাস লাইট ছিল, ছোট ছোট যে গ্যাস লাইটগুলি হয় সেগুলি ছিল। তো কোনোটা হয়তো নষ্ট হয়ে গেছে, কোনোটার পাথরটা পড়ে গেছে, লাইটটা জ্বলে না কিন্তু গ্যাস আছে, ওরকম কিছু লাইট টাইট ছিল। তো ওই আগুন থেকে ওইগুলি ঠুসঠাস ঠুসঠাস করে ফুটছিল। তো আমি বারবার ওকে ডাকছিলাম, ও যে ঘরে নেই ওটা আমি জানতাম না, তারপরেও আমি বিরক্ত হয়ে উঠে গিয়ে দেখলাম আর কি, মানে ওই সাইডটাতে পুরো আগুন একদম দাও 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 করে আগুনটা জ্বলছে।
তারপর আর কি, যেটা হয় আমার একদম পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর ওসব দেখে তো আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর বরকে জোরে জোরে চিৎকার করে করে ডাকছিলাম, কিন্তু তারপরে ও শুনতে পাচ্ছিল না। ওই রুমে বলতে আমাদের সামনের ঘরে গিয়েছিল। তারপরে যেটা হয়, মানে আগুনটা যদিও বেশি লাগেনি, কিন্তু যেটুকু লেগেছে মানে অনেকটা ক্ষতি হয়ে যেত আজকে যদি ঘরে না থাকতাম। জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের বের হওয়ার কথা। আমি আমার বাবা শরীরটা ভালো নেই, তো বাবুকে একটু দেখতে যাব ভেবেছিলাম। এই জাস্ট ছেলেকে টিফিন খাইয়ে আমরা একটু টিফিন করে বেরোবো, ওরকম একটা প্ল্যান ছিল। তো যদি ভাবো, যদি আমরা চলে যেতাম, তারপর যদি আগুনটা লাগতো, তাহলে কি অবস্থা হতো? পুরোটা ঘর পুরো জ্বলে যেত। ভগবান আজকে মানে অল্পেতেই সারিয়ে দিয়েছে, ওটাই বলবো। অনেক ধন্যবাদ ভগবানকে যে অত বড় একটা দুর্ঘটনা মানে ঘটে গেছে, মোটামুটি ঘটেছে, কিন্তু এর থেকেও আরো বেশি হতে পারতো, আরো মানে অনেক বেশি হয়ে যেত যদি আজকে ঘরে না থাকতাম। তো কত বড় বিপদ ঘটে গেল আজকে আমার দেখলে। তাছাড়া এখন হয়তো একটু বেরোবো, তো পুরো ঘরেরই এখন ইনভার্টার দিয়েই মানে জ্বলছে কারেন্ট, পুরো ঘরের কারেন্ট অফ করা আছে। নাকি কারেন্ট দিয়েছে বর, ঠিক বুঝতে পারছি না। ও দিয়েছে, ফ্রিজের কারেন্ট জ্বলছে, তো দিয়েছে। এখন হয়তো আবার একটু বেরোবো, কারেন্ট অফ করেই যাবো, বাবাকে একটু দেখতে যাব, বাবার শরীরটা ভালো নেই। তো চলো, যেতে তো ইচ্ছে করছে না আজকে, কারণ মানে মনটা ভালো লাগছে না। কিন্তু তারপরেও বাবাকে আজকে ডাক্তার দেখিয়ে আনলো। ঠিক জানি না বাবাও কিরকম কন্ডিশনে আছে, তো ভাবছি একটু দেখে আসি, এ কারণে একটু বেরোচ্ছি। তো বন্ধুরা, পরে এসে আবার হয়তো তোমাদের সাথে কথা হবে, আর মনটা আজকে ভালো লাগছে না। তো বন্ধুরা, এই যে দেখো বাবার বাড়ি থেকে চলে আসলাম, এসেছি, অনেকক্ষণ টাইম হয়েছে। আর এখন ঘর তো আজকে এই যে পুরো ঘর একদম এলোমেলো, এই যে দেখো কাপড় চোপড় সব কিছু, এই যে আলনা থেকে সব কিছু আজকে নামিয়ে নিয়েছি। আর এখন কিছুই গোছগাছ করবো না, লক্ষ্মী ঠাকুরকে রেখে দিয়েছি ওই খাটের উপরে। তো ছেলেকে রেখে গিয়েছিলাম ওর ঠাম্মির কাছে, তো ওই বাড়িতেই ঘুমিয়ে গেছে, আর এখন ওকে আনা হয়নি। তো রাত্রেও অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজছে, আজকে হয়তো আর আনবো না। যদি রাত্রিবেলা যদি ও উঠে যদি কান্নাকাটি করে তাহলে নিয়ে আসবো। আর বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো বাবার বাড়িতে যে কারণে গিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবারও শরীরটা ভালো নেই, আর এদিকে আমার তো অবস্থা দেখছোই, খুব একটা মানে খারাপ একটা দিনই যাচ্ছে এখন। আজকে কয়েকটা দিন ধরেই খুব খারাপ যাচ্ছে, জানি না কেন কি হয়েছে। তো তো এই হলো অবস্থা, একদম মানে মনটাও ভালো লাগছে না, ইচ্ছে করছে তোমাদের সাথে অনেক কথা বলি, কিন্তু আজকে আর কথা বলবো না, কারণ অনেক রাত্র হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে মনটা ভালো নেই। তো টাটা, বাবা, গুড নাইট।